আর্জিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা প্রথম দিকে রাজ্য পুলিশ তদন্ত চালাচ্ছিল এই কাণ্ডের আর ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তাকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে পেয়েছে কিন্তু তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে ছুটেছিল নির্যাতিতার বাবা মা কারণ রাজ্য পুলিশের তদন্তে তারা শেষ পর্যন্ত আশা রাখতে পারেননি তারা আশা হতো রাজ্য পুলিশের তদন্তে ভরসা না করে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে যায় হাইকোর্টে প্রধান বিচারপতির এ মামলা দায়ের করে নির্যাতিতার বাবা এবং মা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেস ফাইল তলব করে পুলিশের কাছ থেকে তারপর কেস ফাইল দেখি কিন্তু রাজ্য পুলিশকে রীতিমতো ভৎসনা করে এই মামলার তদন্ত ভার তুলে দেন সিবিআইয়ের হাতে তারপর থেকে তদন্ত চালাচ্ছে সিবিআই আর সিবিআইয়ের তদন্তে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তার মধ্যেই সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি তবে একাধিক অভিযুক্ত একাধিক চিকিৎসক সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সুপার প্রাক্তন সুপার সঞ্জয় কেউ কিন্তু জেরা করছে সিবিআই আধিকারিকরা গতকালই পনেরো জায়গায় তল্লাশি অভিযান তাণ্ডব চালিয়েছে সিবিআই আধিকারিকরা পলিগ্রাফ টেস্ট পর্যন্ত হয়েছে অভিযুক্ত সঞ্জয় ছাড়াও সন্দীপ ঘোষ ছাড়াও আরও সন্দেহভাজন চিকিৎসকদের তার মধ্যেই কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আর এবার কিন্তু একেবারে মোড় ঘোরানো ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ সিবিআই হাতে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ঘটনা ঘটার পর পরই কিন্তু একেবারে তোল পার করা চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজের রীতিমতো বিস্ফোরণ সিসিটিভি ফুটেজে যাতে দেখা গেল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেলো একেবারে গোটা রাজ্যে একেবারে আরজিকর কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউটে। ঘটনার পরপরই তার পরের দিন সকালে তিলোত্তমা অর্থাৎ মৃতা চিকিৎসকের কাছে যারা উপস্থিত ভিডিও ফুটেজে যার সামনে এলো তাতেই কিন্তু উঠে গেল একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই আধিকারিকরা এই আর্জিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যু এবং ধর্ষণ নিয়ে কিন্তু প্রশ্ন একাধিক উঠে গিয়েছিল সত্যি কি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি ধর্ষণ করে খুন করেছেন তিনি কিন্তু এখন দাবি করছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে তাকে ফাঁদে ফেলা হয়েছে এমন কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অর্থাৎ তিনি এই ঘটনার সাথে যুক্ত নন এর পিছনে আরও বড় কোনো হাত আছে এমনই কিন্তু দাবি করছেন সঞ্জয় রায় আর এবার কিন্তু তার দাবির মাঝি সিসিটিভি ফুটেজের রীতিমতো বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা মা সাড়ে তিন ঘন্টা অপেক্ষা মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলেছিল না তাদের অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তারা নির্যাতিতার মা তেমনই দাবি করেছিলেন আদালতে প্লেক অফ অকারেন্স প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই যাদের সে সময়ে সেখানে থাকার কথাই ছিল না সেমিনার রুমের অন্দরে সেই ভিডিও এসেছে টিভি নাইন বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের হাতে তাতে দেখা যাচ্ছে একেবারে তোল পার করাকাণ্ড আর যাদের দেখা যাচ্ছে তাতেই কিন্তু ঘটনার মোড় ঘুরে যেতে পারে ভয়ঙ্কর দিকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তনু দেখে তিনি আইনজীবী স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তনু দে হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী কিন্তু সেখানে আইনজীবী কী করতে গিয়েছিলেন এই ঘটনা ঘটার পর ফ্লেক অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম যাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল ফরেন্সিক চিকিৎসক কী কারণে গিয়েছিলেন তথ্য প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন কিনা সেই প্রশ্নটা উঠে গিয়েছিল তাকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা তিনি আর করের কর্মী নন কিন্তু ঘটনার পরের মুহূর্তে সেমিনার রুমে দেখা গেছে তাকে দাবি স্বাস্থ্য ভবনের একাংশের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেনমেন্ট পোস্টিং দেবাশিসের তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পরই কী করছিলেন কি করে খবর পেলেন এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে পশুন চট্টোপাধ্যায় এরপর ক্যারেক্টার থ্রি পশুন চট্টোপাধ্যায় তিনি আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও ছায়াসঙ্গী স্বাস্থ্য ভবনের একাংশের মতে পশুন ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করেন ক্রাইম সিনে কীভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী প্রশ্ন উঠেছে এই যে থ্রি মাস্কেটিয়ার্স তারা সেখানে কিভাবে পৌঁছালেন তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন প্রশ্ন উঠেছে তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল আইনজীবী শান্তনু দেহের সঙ্গে তার যুক্তি তিনি সেদিন অর্থোপেডিকে বহির্বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন কিন্তু বহির্বিভাগের টিকিট তিনি দেখাতে পারেননি উল্লেখ্য সন্দীপ ঘোষ অর্থোপেডিক সার্জন ফ্লেক অফ অকারেন্সে বহিরাগতরা কিভাবে চিকিৎসক মহলের একাংশ সরব চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার থেকে শুরু করে প্রমাল লোবাডের চেষ্টা ওখানকার চিকিৎসকরাই আমাদের জানান সেদিন সেমিনার রুমে কারা কারা এসেছিলেন কাদের ডাকা হয়েছিল সেখানে সন্দীপ ঘোষ সিন্ডিকেটটা চালান আমরা সিজিও কমপ্লেক্স অভিযান চালাব কেন তাদের তদন্তের আওতায় আনা হচ্ছে না চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসাবে পরিচিত তারা অকুস্থলে আসেন এমনকি সেমিনার রুমে যেখানে বডি পাওয়া গিয়েছিল সেখানে মিটিং করে ওই চিকিৎসক নেতারা কেউই আর্জি করে কর্তব্যরত নন স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারীও নন কেন তারা সেখানে গিয়েছিলেন তা তদন্তের আওতায় আনতে হবে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ক্রাইম সিনে আশেপাশের এলাকা ভাঙা হয় আমরা জেনেছিলাম উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি তবুও চাপ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে ওই দিন পদাধিকারী যারা উপস্থিত ছিলেন তাদের তদন্ত বিলম্ব করতে চেয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা তো আশঙ্কা করছি যে ধৃত আসলে দাবার বোরে একজন সিভিক ভলেন্টিয়ার চিকিৎসককে খুন করলেন কেউ দেখলেন না সেটা বিশ্বাস করা কঠিন যতই প্রভাবশালী হোক না কেন হাসপাতালের চিকিৎসকের কাছে পৌঁছানো সম্ভব হয় কীভাবে যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আমরা দেখি পাড়ার কেউ গলায় দড়ি দিলে প্রতিবেশীরা ঘরে এসে দাঁড়িয়ে যায় এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু প্রতিবেশীরা ঘরে এসে দাঁড়িয়ে যায় ঠিকই কিন্তু এটা একটা হাসপাতাল আর জি কর আর এখানে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে কিন্তু হাসপাতালের কেউ যে সেখানে হাজির হলে সেটা নয় একটা ঠিক আছে কিন্তু বহিরাগত যাদের সাথে হাসপাতালের কোনো সম্পর্ক নেই আইনজীবী থেকে শুরু করে ফরেন্সিক চিকিৎসক এমনকি ডেটা এন্ট্রি অপারেটর তারা কি করতে সেমিনার হলে এসেছিলেন তারা কিভাবে খবর পেয়েছিলেন কে ডেকেছিলেন তাদের একাধিক প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গেছে আর এই ভিডিও ফুটেজ ভাইরাল হতেই কিন্তু এবার একেবারে পার শুরু হয়েছে সিবিআই ইতিমধ্যেই কিন্তু একাধিক জনকে জেরা করেছেন তার মধ্যে এবার কিন্তু যাদের নাম উঠে এলো যে পরিজাগতদের নাম উঠে এলো এক নম্বর হচ্ছে শান্তনু দে তিনি আইনজীবী সন্দীপের ঘনিষ্ঠ একেবারে ঘনিষ্ঠ তিনি কি করতে সেখানে গিয়েছিলেন এছাড়াও ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম তিনি কেন সেখানে হাজির হয়েছিলেন ফরেন্সিক চিকিৎসকের এখানে কি প্রয়োজন তিনি তো এই হাসপাতালের কেউ নন তিনি হঠাৎ করে সেমিনার হলে কিভাবে উপস্থিত হলেন এছাড়াও পসুন চট্টোপাধ্যায় তিনি জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়ার সঙ্গে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করেন অর্থাৎ একেবারে তিন মাথা এবার কিন্তু পাকড়াও সিবিআই কিন্তু একাধিক জনকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সোমকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়েছে এছাড়াও শান্তনু থেকে শুরু করে এবার পসুন চট্টোপাধ্যায় এবার কি হতে চলেছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কিনা এই মাথাদের চেপে ধরলে আসল সত্যিটা বেরিয়ে আসে কি এবং কী কারণে সেখানে মিটিং করা হচ্ছিলো কি কারণে সেমিনার রুমে মৃতদের সামনে জটলা পাকানো হয়েছিল যেখানে তিন ঘন্টা ধরে তার বাবা মাকে মৃতা চিকিৎসকের বাবা মাকে দেখতে দেওয়া হয়নি সেখানে কি করতে তারা গিয়েছিলেন কি আলোচনা করছিলেন কি মিটিং করছিলেন কেন ভেঙে ফেলা হলো সেমিনার রুমের পাশের বাথরুমটি এমনকি সেখানে কেন সংস্কারের কাজ তড়িঘড়ি শুরু হলো এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে এরপর সিবিআই এই তিন মাথাকে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য হাতে পায় এই আর্জিকর কাণ্ডে কোন মাথারা জড়িত মেন অভিযুক্ত মেন কালপিট কি এদের মধ্যেই লুকিয়ে আছে সর্সের মধ্যেই কি বড় ভূত লুকিয়ে আছে সঞ্জয় রায় তিনি কিন্তু এবার পাল্টি খেতে শুরু করেছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এমনকি পলিগ্রাফ টেস্টেও তিনি এই কথাই জানিয়েছেন একই কথা জানিয়েছেন তাই এরপর কী হতে চলেছে এই তিন মাথাকে জেরা করে কি কি তথ্য হাতে পায় সিবিআই এবং তার পরপর কী পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের